আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আজকে বলবো ফিজিওথেরাপি এবং কোমর ব্যথা এটা নিয়ে। তো আমরা জানি কোমরে ব্যথা খুব স্বাভাবিক এবং খুব কমন একটা ব্যাপার এবং অনেকেই এই কোমরে ব্যথায় ভুগে থাকেন। আমরা আজকে কোমরে ব্যথার বিভিন্ন কারণ বা কেন হয় অথবা করলে কী হবে এই সম্বন্ধে খুব বেশি বলবো না, ছোটোখাটো করে আমরা বলতে চাই শুধু যে কোমরে ব্যথার প্রধান কারণ হলো মাংসপেশির গুলো সমস্যা। অর্থাৎ আমরা যখন কাজ করছি তখন বসার জন্য পিঠ সোজা রাখার জন্য আমাদের যে মাংসপেশিগুলো কাজ করছে সেটা আমাদের বসার ঠিক যদি না হয় তখন ভিন্ন মাংসপেশি ওই কাজগুলো করা শুরু করে। যে মাংসপেশি যে কাজ করার কথা সে মাংসপেশি কাজ না করে যদি ভিন্ন মাংসপেশি যখন কাজ করে আমরা বলি রিক্রুট হয়, তখনই ওই মাংসপেশিগুলো তার নিজের কাজ না করে অন্য আরও অতিরিক্ত লোড করার কারণে দেখা যায় ব্যথা হয়ে যায়। অর্থাৎ ওই মাংসপেশিগুলো অধিক শ্রমে ক্লান্ত হয়ে যায়, তখন হয় কি ওখানের ভিতরে ল্যাকটিক অ্যাসিড নামে একটা জিনিস জমা হয় যেটা গিয়ে আমাদের ভিতরে থাকা স্নায়ু প্রান্তগুলোকে উত্তেজিত করে, আর ল্যাকটিক অ্যাসিড স্নায়ু প্রান্তকে উত্তেজিত করলে তখন ব্যথা হয়। এগুলো ল্যাকটিক অ্যাসিড ছাড়াও আরও অন্য অন্য দ্রব্য মানে ব্যথা তৈরি করতে পারে, এরকম দ্রব্য বা কেমিক্যাল ওখানে জমতে পারে। তাহলে মাংসপেশির জন্য যে ধরনের কোমরে ব্যথা খুব স্বাভাবিক ব্যথা যেগুলো মানে প্রায় সময় হয় এরকম ব্যথা যেগুলো হয় এগুলোর জন্য আমরা আসলে কী করে থাকি, তখন হয় কি মাংসপেশিগুলো কিন্তু শক্ত হয়ে যায়, জমাট বেঁধে যায়। হ্যাঁ, আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার যদি কোমরের ডান দিকে ব্যথা থাকে আপনি ফিল করেন ডান দিকে এক ধরনের বাম দিকে আরেক ধরনের। অর্থাৎ যে জায়গায় আপনার মাংসপেশিগুলো বেশি খিঁচে গেছে ওই জায়গায় আপনার ব্যথাটাও বেশি। এই সময়ে আমরা যারা ডাক্তার তখন আমরা যখন ব্যথার ওষুধ প্রয়োগ করি এবং প্রয়োগ করি আমরা তখন দেখা যায় ব্যথার ওষুধ এবং মাংসপেশি নরম করার ওষুধ এগুলো দিয়ে আমাদের পুরোপুরি কিন্তু রোগটা কভার হয় না। আর ব্যথার ওষুধ আপনি কতদিন খাবেন, ব্যথার ওষুধও আমরা সচরাচর 15 দিনের বেশি খেতে নিষেধ করি, আর না খেতে পারলে তো একদম ভালো। তো যেটা বলছিলাম মাংসপেশির এই ধরনের সংকোচনগুলো পিঠের যে মাংস যেটা আছে সেগুলো কিন্তু একটু গভীরে থাকে, একটু ভিতরের দিকে থাকে। আমরা যখন এখানে ব্যথা হয় তখন এখানে গরম সেঁক দিলে কিন্তু আমাদের এই জায়গার যদি কোনো লোকাল প্রদাহ থাকে খুব বেশি গভীরে না সেটা কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কিন্তু কোমরে যেটা হয় যেহেতু মাংসপেশিগুলো বেশ গভীরে এখানে কিন্তু সচরাচর আপনার তাপটা মানে গরম পানির সেঁকটা পৌঁছাতে পারে না, যে জন্য আমরা ওই মাংসপেশিগুলোকে রেস্ট দেই সাথে কিছু স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিং এক্সারসাইজ দেই এবং পাশাপাশি আমরা কিছু যন্ত্রের মাধ্যমে ফিজিওথেরাপি দেই। যেই যন্ত্রটা কীভাবে কাজ করে ওই যন্ত্র থেকে নির্গত তড়িৎচুম্বকীয় রশ্মি যেটা কিনা আপনার মাংসকে ভেদ করে নিচে চলে যায় এবং ওই জায়গায় অর্থাৎ যেখানে প্রবলেমটা হয়েছে ওখানেও তাপ উৎপন্ন করে, তাপ উৎপন্ন হলে ওখানে রক্ত চলে আসে এবং ওই জায়গায় থাকা যে সমস্ত ক্ষতিকর ল্যাকটিক অ্যাসিড বা যেগুলো বলছি ওগুলোকে সে ওয়াশ আউট করে নিয়ে যায় এবং এভাবে ও ব্যথা কমায়, স্পাজম কমে যায়। আমাদের মূল যেটা হয় সেটা হচ্ছে স্পাজম। তাহলে আজকে আলোচনায় আমরা বুঝতে পারলাম যে কোমরে ব্যথায় আপনার ডাক্তার যেগুলো প্রেসক্রাইব করছেন সেগুলোর সাথে অথবা শুধুমাত্র যদি আপনি ফিজিওথেরাপি দেন, ফিজিওথেরাপি বলতে আমরা যন্ত্রের মাধ্যমে ফিজিওথেরাপিগুলোর কথা বলছি এবং এগুলো ছাড়া আপনার পাশাপাশি ব্যায়াম এবং নিয়ম আপনি যদি মেনে চলেন তাহলে আপনার এটা ভালোভাবে কাজ করবে এবং সমূলে আপনার এটা ভালো হবে, ভিতর থেকে ভালো হয়ে আসবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।